একটু আমাদের এই ঘাসিপুরে আমাদের তিনটে বাচ্চা একা থাকে, তাদের কেউ পরিবার পরিজন নেই। তো আমাদের এখানকার যারা নেতৃত্ব তারা বলেছিলেন, তো আমি সেই জন্য একটু দেখা করতে এসেছিলাম। ভাবছিলাম যে ওরা যদি রাজি হয় তাহলে ওদের আমরা কোনো প্রপার হোম বা হোস্টেল এইগুলো গোছে দিতাম, কিন্তু বাচ্চাগুলো ভীষণই ছোট, কিন্তু ওরা আর সামাও রাজি নয়, ওরা তিনজনে মিলে থাকতে চাইছে। তো আমরা এখানে আমাদের যিনি বুথ প্রেসিডেন্ট আছেন এবং আমাদের স্থানীয় নেতৃত্বকে আমি বলে গেছি যে ওরা দেখাশুনো করে দেবেন যা লাগবে ওদের, যেভাবে যাতে পড়াশুনো থেকে খাওয়া দাওয়া কোনোটাই অসুবিধা না হয়। আর একটু বড়ো হোক, দেখা যাক কীভাবে হয়। আমরা এটা একেবারেই ওদের পাশে দাঁড়াবার জন্য তৃণমূল কংগ্রেস থেকেই ছেলেরা বলেছিল, তো আমি আজকে এসে ঘুরে গেলাম। ফার্দার যা প্রয়োজন হবে আমরা সবসময় আছি, কোনো অসুবিধা। একটু খাতা টাতা দিলাম, একটু টিফিনের বিভিন্ন রকম কেক টেক ইত্যাদি বিস্কুট টিস্কুট আর চাল, একটু আলু টালু সবজি এগুলো দেওয়া হচ্ছে। আমাদের বুথ প্রেসিডেন্টকে বলা আছে যা প্রয়োজন আছে আমরা দেখে সবটা করে দেবো, ওদের পড়াশুনো থেকে সমস্তটা।